অরুণোদয় প্রকল্পের তালিকা নিয়ে নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন পুটিখাল জিপিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জিপি এলাকার দরিদ্র হিতকারীদের বঞ্চিত করে পঞ্চায়েত কর্তারা তাদের পরিবারের লোক, নিকটাত্মীয় এবং ধনী লোকেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার নরসিংপুর উন্নয়ন খণ্ডের বিডিও যাত্রাকান্ত কর্মকারের মাধ্যমে সদর সার্কেল অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করে জিপির পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শতাধিক অভিযোগকারীরা। এদিন হরিমোহন কৈরি, গোকুল নুনিয়া, ধীরেন কৈরি, আবুল হোসেন সহ অন্যান্যরা বলেন, সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতি করার জন্য গত 4.5 বছরে পুটিখাল জিপিতে কোনো প্রকাশ্য গ্রাম সভা করেননি পঞ্চায়েত কর্তারা। পক্ষপাতমূলক অরুণোদয়ের তালিকা অবিলম্বে বাতিল করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আদালতে মামলা দায়ের করারও হুমকি দেন অভিযোগকারীরা। শিলচর থেকে CNN24 নিউজ। দস্তখত মানে স্বাক্ষর সংগ্রহ করেছিলাম, প্রায় 150 মানুষের স্বাক্ষর সহ 17 পাতার একটা অভিযোগ আমরা লোকাল নরসিংপুর বিডিও মহোদয়ের এখানে হাতে তান হাতে অর্পণ করেছি এবং ওনাকে বলেছি যে আজকে প্রায় 4.5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটি গ্রাম সভাও করা হয় নাই। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি লিখিত আদেশ জারি করবেন পঞ্চায়েত সেক্রেটারির মাধ্যমে। উনি এটাও বলেছেন যে সবসময় মাইকের টাকার অভাবে, মাইকের খরচের জন্য তারা সবসময় মাইকের খরচের কথা বলে, তার জন্য মাইক ব্যবহার করে না। এতে কী হয়, তারা নিজের নিজের নামে সব কিছু জিনিস নিয়ে নেয়। আমরা বলেছি আমরা চাঁদা সংগ্রহ করে এই মাইকের রসিদ যদি দেন পঞ্চায়েত মহোদয়, আমরা পয়সা দিয়ে দিব চাঁদা উঠিয়ে। তো বিডিও মহাশয় এই তার যেটা আমরা যে অভিযোগ দিয়েছি উনি সার্কেল অফিসারের নিকট পাঠিয়ে দেবেন এবং আমাদেরকে বলেছেন এই রকম যদি কোনো দুর্নীতি ধরা পড়ে তার নজরে নিয়ে আসার জন্য আমাদের খুব উৎসাহ যুগিয়ে দিয়েছেন। তো আমরা এর জন্য প্রয়াস করতে, তো যতক্ষণ পর্যন্ত না এই লিস্টটাকে বাতিল ঘোষণা করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মতেই এইটা আমাদের দাবি আন্দোলন এটা চলতে থাকবে। এই একটু সময় আগে একটা মানুষ বলে চলে গেল, আমাকে বলল এখনই যে মন্ত্রী মহোদয় একটা ফোন করে দিবেন, আপনাদের অভিযোগের কোনো পাত্তাই পাওয়া যাবে না, আপনারা কি হেরান হচ্ছেন, এইমাত্র বলে চলে গেল। আমি বললাম আরে এইটা তো শুধু শ্যামচন্দ্র চৌহানের প্রদীপ উপাধ্যায়ের মন্ত্রী না, এটা তো মন্ত্রী সবের মন্ত্রী, উনি কেনে এই কাজ করবে, এটা করবেন না। হরিমোহন শুক্লবৈদ্যকে আমরা জানি, আসাম বিধানসভার মধ্যে তিনি নিছক অনেস্ট মানুষ বলে আমরা জানি, এরকম কোনো দিন করবেন না আমরা বিশ্বাস করি। তবে সতর্ক করে দিয়ে গেল সে, যদি ঠিকই যদি এটা ঘটে যায় তাহলে আমাদের এত পরিশ্রম, এত এই যে দাবি, এই যে সাচ্চা দাবি উত্থাপন করেছি সে সব মাঠে মারা যাবে। তো যেহেতু সতর্ক করে দিয়েছে তাই আমরা এই অভিযোগের সাথে সাথে বর্তমানে আমরা এই কথার কারণে, এই সন্দেহে, ভয়ে আমরা আদালতের দ্বারস্থ হতে যাচ্ছি। ধন্যবাদ।